আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দয়া ভালো আছি। এই তো প্রিভিয়ার্স, এখন বাজে 10:30, তো শেষে পরীক্ষা আজকে শুরু হলো। আজকে প্রথম সাময়িক পরীক্ষা 100 মার্কের, ও ক্লাস 8-এ পড়ে, আপনারা সবাই জানেন। তো আজকে একটু টেনশনে ছিলাম, তো শেষের আমি তো শেষ কী করবে। যাই হোক প্রিভিয়ার্স, এখন যাবো তো শেষকে নিয়ে স্কুলে, আর আপনারা সবাই দোয়া করবেন তো শেষের জন্য, যেন তো সে পরীক্ষা ভালো দিতে পারে। আর তো শেষ কিন্তু এবার ক্লাস 8-এ পড়ে JSC পরীক্ষার্থী, তো পরীক্ষাও হবে কি না তো একটা শিওর ছিলাম না প্রথমে। এখন যেহেতু রেজিস্ট্রেশনটা করে ফেললাম, তো এখন একদম কনফার্ম হয়ে গেছে যে না, JSC পরীক্ষা হবে। এতে তো শেষ রেডি হইতেছে, সবাই তো শেষের জন্য দোয়া করবেন। এই তো আমরা স্কুলে চলে এসেছি, তো শেষ আমি তো শেষ খুব চিন্তিত পরীক্ষা নিয়ে। তারপর সবাই দোয়া করবেন তো শেষকে, যেন তো সে ভালো পরীক্ষা দিতে পারে। এই তো প্রিভিয়াস, এরা কিন্তু বড় ক্লাস, তোমরা কোন ক্লাস যে? ক্লাস 10। তোমাদের আজকে পরীক্ষা বলো। আচ্ছা, তো তোষিস বড় ভাইয়াদের সাথে দাঁড়াইছে, এদিকে দাঁড়াইছে, কারণ তোষিসকে সবাই আদর করে, যেন দোয়া করবেন। ওদের আজকে পরীক্ষা, প্রথম শ্রেণীর পরীক্ষা, তো আজকে ওদেরকে নিয়ে একটা ব্লগ করলাম। কেমন লাগছে তোমাদের? থ্যাংক ইউ। এই তো প্রিভিয়ার্স, আজকে পরীক্ষার্থী সবাই, তোষিসের হাতে প্রবেশপত্র দেখাও, তোমার প্রবেশপত্র দেখাও, প্রত্যেকের নাম লেখা, প্রবেশপত্র সংগ্রহ করলাম স্কুল থেকে। সবাই অনেক ব্যস্ত, কার কোথায় সিট পড়ছে, আর এদিকে গার্জেন আছে সবাই, এ বাপি, এদিকে সব গার্জেনরা আছে। না তো সে ভিতরে যাবো, তো আজকে সবাইকে নিয়ে আমি ভিডিওটা করতেছি, যেহেতু আমাদের স্কুলে আজকে পরীক্ষা। সবাই খুব আমেজের মধ্যে আছে, আবার টেনশনের মধ্যে আছে পরীক্ষার্থী। অর্ণব, তো শিশকে নিয়ে যাও, দেখো সিট পাও কিনা, পড়বো না, একটু সময় আছে তো, সিট বের করে আস। না এটা দুষ্টাম করতেছে ম্যাডামকে সবাই। এই তো তো শিশের ক্লাসমেট অনেক অনেক, পরীক্ষার কেমন প্রস্তুতি চলতেছে? মাস্ক লাগাইছে কোনো মহিলাদের মতো, মাস্ক খোলো খোলো। পরীক্ষার প্রস্তুতি কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ। না তাহিদ, তোমার ভালো? অর্ণব, তো সে সাথে পরে বসে অনেকে গেছে, যাও। ও যাই, তুমি কোন ক্লাসে পড়ো? 7-এ পড়ো। প্রবেশপত্র পাইছো হাতে? ভিতরে গেছে আনতে? না, আজকে পরীক্ষা প্রস্তুতি কেমন? ভালো, আলহামদুলিল্লাহ। তুমি কোন ক্লাসে পড়ো? মার্কস খোলো, চেহারা দেখা যায় নাকি? তুমি কান্ট্রি ভিডিও দেখো, ভিডিও দেখো আন্টি, থ্যাংক ইউ। পরীক্ষার প্রস্তুতি কেমন? এতে ছোট্ট মামনিরা, তোমাদের কি পরীক্ষা হয়েছে? কেমন হয়েছে পরীক্ষা? আলহামদুলিল্লাহ। তুমি কোন ক্লাসে পড়ো? পড়ে এখন কি পরীক্ষা শেষ তোমাদের? না আজকে তো নাই, কালকে আবার, আবার 3 দিন বন্ধ। এখানে সবাই পরীক্ষার্থী, সবার প্রস্তুতি, সবার হাতে কিন্তু বই আছে। এই জিনিসটা আমার বেশি ভালো লাগছে, এটা আমার স্কুল লাইফের কথা মনে করিয়ে দিল, কারণ আমরা স্কুল লাইফে কিন্তু পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত এইভাবে পড়াশোনা করছি। কি পড়া মুখস্থ করতেছ? মুখস্থ হইতেছে? আগে করো নাই, এখন রিভিশন দিচ্ছ? তুমি তুমিও তুমিও আর সবাই রিভিশন দিচ্ছে, বাহ, তোমার রিভিশন দেওয়া বেশি বেশি ভালো। এই তো প্রিভিয়ার্স, আজকে ভালো লাগতেছে ওদেরকে সবাইকে, একই রকম ড্রেস, একইভাবে প্রস্তুতি, সব কিছু মিলে, তো সেই জন্য গার্জেনরা কিন্তু আজকে মোটামুটি অনেক এসেছে এখানে, বাচ্চারা সবাই আছে, সব গার্জেনরা আছে। তো এর জন্য সবাইকে আমার ভিডিওর মাধ্যমে বন্দি করে রাখলাম, টাটা দিল। তো আসলে যারা বুঝে তো তাদের কাছে ভালো লাগে,
যাই হোক ভিউয়ার্স, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্যামিলি এন্ড ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দেবেন। আজকে আর বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, এত শেষ আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। এত শেষ হাতে বই পড়তেছে, আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ।